পয়লা জানি না, বৈশাখে কোন উল্লেখযোগ্য স্মৃতি রয়েছে ছোটবেলাকার বা এখনকার, যেটা এখন টাটকা বলে? পয়লা বৈশাখ মানে ছোটবেলার কথাই বেশি মনে পড়ে। সত্যি কথা বলতে পয়লা বৈশাখের দিন তো যাই দুষ্টুমি করতাম সবটাই ছাড় যেত, মার খেতাম না, মায়ের কাছে বকা খেতাম না। তো ওই দিনটা খুবই স্পেশাল, আর সব থেকে বেশি স্পেশাল এই কারণে, কারণ সত্যি কথা বলতে বাঙালি উৎসব আমরা খুব কমই এখন মানে কতজন সেলিব্রেট করতে পারি, সেটা হাতে গুনে হয়তো আমরা পাবো। তো সেই দিক থেকে যতই হোক, দিনের শেষে বাঙালি উৎসব, বাঙালি কোনো সেলিব্রেশন যখন সেলিব্রেট করতে পারি, আজকে যেরকম সবাই আমরা এক হয়েছি, অনেক দিন মানে অনেকজনের সাথে আড্ডা হচ্ছে, আমার গলাটা খুব ভেঙে গেছে, আর অনেকজনকে অনেক দিন পর দেখছি, তো সেই দিক থেকে খুবই ভালো লাগছে। এরকম এক হওয়ার, মিলিত হওয়ার যে ফিলিংটা, সেটা ছোটবেলায় ছিল, এখন কোথাও একটা হারিয়ে গেছে, সেটাই একটা স্মৃতির মধ্যে থেকে যায়। 1st January এবং নববর্ষ কোনটা বেশি তোমার কাছে রোমাঞ্চকর মনে হয় এবং কোনটাতে বেশি তুমি উন্মাদনা ফিল করো? বাঙালি হিসেবে অবভিয়াসলি নববর্ষ। নববর্ষ আসা মানে বাঙালিদের কাছে একটা আলাদা অনুভূতি, বেশিরভাগ বাঙালি নববর্ষ ওই হাল খাতা বা দোকানদারদের এছাড়া অন্য কিছু করে না, কিন্তু 1st January একটা টাইমে ছিল বাঙালি মেতে একটা টাইমে হাল খাতা, আরো সবাই যেটা বলছে খাওয়া দাওয়া রান্না হতো, এখন আর সেটা হয় না। যেটা বললাম আমি আগেও বলেছি, বাংলা ক্যালেন্ডারও ইনফ্যাক্ট মনে হয় এখন আর ফলো করা হয় না খুব একটা। তো যাই হোক, আজকের দিনটা এখন মানে আজকের দিনটা বছরের প্রথম দিন না হলেও বছরের শুরু, তো সেই হিসেবে আমি সবাইকে জানাই শুভ নববর্ষ। বাঙালি হয়ে এই ফিলিংটা কখনো হারাবেন না, আর সত্যি কথা বলতে হাল খাতা বা এই ধরনের যে ফিলিংস গুলো নববর্ষের, পয়লা বৈশাখের যে ফিলিংস কোথাও একটা হারিয়ে গেছে, আজকে আজকাল সবকিছুই আমরা খুঁজে পাই ফোনের ভেতরে, ওই জন্য পাড়ায় ঘোরা বা পাড়ার দোকানে যাওয়া, বন্ধুদের সাথে দেখা করা কোথাও একটা কি মিশে গেছে। নতুন সিনেমা সেটা খুব শুভ আজকে, কারণ একটা শুভ সময়, তো মহরত হওয়াটা ভালো। আরো ছবি হোক, আরো নতুন নতুন সিনেমা হোক, বাংলা সিনেমা হোক, নববর্ষে অনেক মহরত হোক। ধন্যবাদ।